সম্প্রতি কেন্দ্র সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ মঞ্জুর করে এর ফলে কেন্দ্রীয় কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডি এর পার্থক্য বেড়ে দাঁড়ায় আঠাশ শতাংশ এর কিছুদিনের মধ্যে রাজ্য সরকার রাজ্যের কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দেয় এই ঘটনার ফলে কেন্দ্র ও রাজ্য কর্মচারীদের মধ্যে ডিএ এর পার্থক্য কমে দাঁড়িয়েছে তেইশ শতাংশে কিন্তু এই ঘটনায় খুশি নন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিটি ব্যুরো সদস্য মানিক সরকার বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ প্রসঙ্গ এক প্রতিক্রিয়ায় রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান পূর্বতন সরকারের আমলে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য পুরো ডিএ প্রদান করতে না পারলেও বছরে দুবার করে ডিএ প্রদান করা হতো এর লক্ষ্য ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সম নিয়ে যাওয়া কিন্তু বর্তমানে এই সুবিধা বন্ধ হয়ে গেছে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও জানান রাজ্যে বর্তমানে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে সুতরাং টাকার কোনো অভাব নেই এই ক্ষেত্রে কর্মচারীদের ডিএ জমিয়ে রাখা উচিত নয় তিনি বলেন চাপ সৃষ্টি করে কেন্দ্রের কাছ থেকে টাকা এনে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পরিষ্কার করে দেওয়া উচিত এতে সবাই খুশি থাকবেন বাণিজ্যে এর ইতিবাচক প্রভাব পড়বে এই ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্য সরকারের দুর্বলতা ত্রুটি এবং আগ্রহের অভাবের কারণেই এটা সম্ভব হচ্ছে না থাকার সময়ে পুরো ডিএ প্রত্যেক বছর দিতে পেরেছিলাম ঘটনা জানা কিন্তু বছরে দুবার করে আমরা ডিএ দিতাম লক্ষ্য ছিল কেন্দ্রীয় সরকারের যে ডিএ তার সম নিয়ে যাওয়া তো এটা তো এখন এখানে বন্ধ হয়ে গেছে কেমন না এবং আমি এখন যা শুনলাম সম্ভবত এখনও বুধ হয় চব্বিশ পঁচিশ তেইশ তেইশ বাকি আছে তো এদের তো নাকি এখন টাকার অভাব নাই ডাবল ইঞ্জিন এখন তো ডাবল না এখন ট্রিপল ইঞ্জিন কেমন না কারণ ওই তৃতীয় মতো যুক্ত হয়েছে কেন্দ্র তাদেরই সরকার তারাই প্রতিশ্রুতি দিয়েছে জমিয়ে রাখছেন কেন এই চাপ দিয়ে টাকাটা এনে এই দিয়েটা পরিষ্কার করে দিলেই তো ভালো সবাই খুশি হবেন আর তাদের ঘরের ছেলে বলেই তো আপনারাও বাবা মার যদি দিয়ে বাড়ে তাহলে আপনাদের কিছু সুবিধা হবে এবং এটা ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রভাব ফেলবে ইতিবাচক এটি সেটা হওয়া উচিত সরকার যেটা করছে এটা সরকারের দুর্বলতা ত্রুটি এবং আগ্রহের অভাব সেটাই প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য ফাইভ পার্সেন্ট ডিএ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় খুশি রাজ্যের কর্মচারী মহল থেকে শুরু করে বিভিন্ন মহল রিপোর্ট আর ই নিউজ